মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কাবার আকাশে প্রচুর আবাবিল পাখি। সেই আবাবিল পাখি, যে আবাবিল পাখির কাহিনী আপনারা শুনেছেন, ইয়েমেন দেশের সেই রাজার হস্তি বাহিনী যখন মক্কা আক্রমণ করার জন্য মক্কার আশেপাশে এসে পৌঁছে গেলেন, তখন আল্লাহর নির্দেশে এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলো সে বিশাল হস্তি বাহিনীর উপরে পাথর নিক্ষেপ করতে লাগলেন এবং সেই পাথরের আঘাতে ইয়েমেনের রাজার সেই বিশাল হস্তি বাহিনী মাটির সাথে মিশে গিয়েছিল। সেই কাহিনী অবশ্য আমরা শুনেছি, বিভিন্ন হাদিসে রয়েছে সেই ইয়েমেনের হস্তি বাহিনীর যে কাবা আক্রমণের সেই ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা ফিল। এই সেই আবাবিল পাখি, মাশাআল্লাহ। এখনও সেই আবাবিল পাখিগুলো আপনারা যখন কাবায় আসবেন দেখতে পাবেন, কাবার আকাশে সেই আবাবিল পাখিগুলো এখনও মনে হচ্ছে যেন পাহারা দিচ্ছে কাবা। আল্লাহ আকবার। সত্যি কাবার এখানে আসলে যেতে আর মন চায় না এখান থেকে। এখানকার পরিবেশ খুবই অসাধারণ। এবছর প্রচুর হাজি আসছে, কাবার চত্বর একেবারে ফুল, মাশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে কাবা শরীফে এসে উমরা করার, হজ করার তৌফিক দান করেন, আমিন। তো আজ এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। যারা চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।